হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কীভাবে একটি কম্পিউটার কমপ্লিটলি বলতে পারেন পার্টস থেকে কীভাবে কমপ্লিট অ্যাসেম্বল করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই অ্যাসেম্বলড পিসিটা বা কম্পিউটারটা ফরম্যাট করতে পারেন বা উইন্ডোজ ইনস্টল করতে পারেন, অথবা আপনার যদি পুরানো কোনো পিসি বা ল্যাপটপ থেকে থাকে তো তার ফরম্যাটিং প্রসেসে কী থাকে সেটা আমি চেষ্টা করেছি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে বলার। বলতে পারেন যে প্রসেসটা আমি দেখিয়েছি ভিডিওতে সেই প্রসেসটাই আপনার উইন্ডোজ 7, উইন্ডোজ 8, 8.1 এবং উইন্ডোজ 10 সবকটি ওয়েসের ক্ষেত্রেই কম বেশি সেম প্রসেস। তো বন্ধুরা, আমি ইমরান, আপনি দেখছেন স্মার্ট টেক অ্যাডভাইস ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে দিই, আমার যে মনিটরটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি আমার মনিটরের দুটো জায়গায় পিক্সেল ড্যামেজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি মনিটরটা মানে পড়ে গেছিলো অ্যাকচুয়ালি টেবিলে, তো সেই জন্যে এই দেখছেন একটা ছোট এবং একটা বড় দুটো স্পট হয়ে গেছে ব্ল্যাক, কিন্তু মনিটরটা খারাপ হয়নি, মনিটরটাতে কোনো প্রবলেম নেই। ভিডিওটি শুরু করার আগে কিছু জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে প্রথমে লাগবে আমাদের ওএস। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনি কীভাবে উইন্ডোজ 10 ওএসটা ফ্রিতেই ডাউনলোড করতে পারেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং আরেকটি ভিডিওতে আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো আপনি সেই ওয়েস্টটা যেটা ডাউনলোড করেছেন সেটা থেকে কীভাবে আপনি বুটেবল পেন ড্রাইভ বানাবেন। ব্যাক প্যানেলে বুটেবল পেন ড্রাইভটি লাগানো আছে, তো আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন রিস্টার্ট হচ্ছে, রিস্টার্ট হওয়ার সময় এই যে রিস্টার্টিং দেখাচ্ছে এই লাইটটা অফ হওয়ার সঙ্গে সঙ্গে F8 বাটনটা কন্টিনিউয়াসলি প্রেস করে যেতে হবে যতক্ষণ না আপনার কম্পিউটারটা অন হয়ে বুট মেনুটা ওপেন হচ্ছে, কারণ এই বুট মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে বুটটা কোথা থেকে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের বুট মেনুটি ওপেন হয়ে গেছে। বুট মেনুর একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ডিভিডি ড্রাইভ। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ডিভিডি, তারপরে লেখা আছে ST 1000, এটা আমার 1 TB হার্ড ডিস্ক, এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন আমার স্যান্ড ডিস্কের পেন ড্রাইভ লাগানো আছে। তো আমার এই পেন ড্রাইভটাই বুটেবল করা আছে, তো আমরা এই পেন ড্রাইভটাকে সিলেক্ট করে এন্টার করব। পেন ড্রাইভ থেকে বুট হতে থাকবে অটোমেটিক্যালি, আপনাকে কিছু করার প্রয়োজন নেই। হতে পারে একটু সময় লাগতে পারে, কতটা সময় লাগবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার কম্পিউটারের বা আপনার ল্যাপটপের স্পিডের উপরে। এরপরে চলে এসছে সেটিংস, তো মেইন পেজ চলে এসছে। তো এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমার একটাই ল্যাঙ্গুয়েজ শো করছে। টাইম এবং কারেন্সিতে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে রিজিয়ন, তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে কিবোর্ডটা ইন্ডিয়ান ইংলিশ করে সিলেক্ট করে নেক্সট করবো। নেক্সট করার সাথে সাথেই চলে আসবে আমাদের ইনস্টল অপশন, সেট আপ স্টার্টিং। তো এরপরে চলে আসবে আমাদের অ্যাক্টিভেট উইন্ডোজের পেজ। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন উইন্ডোজ ইউজ করার জন্য উইন্ডোজ পারচেস করারও কোনো প্রয়োজন নেই, কারণ আমি আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনি ফ্রিতেই অরিজিনাল উইন্ডোজ ডাউনলোড করতে পারেন। যদি না দেখে থাকেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে ফ্রি উইন্ডোজ কীভাবে ডাউনলোড করতে হয়। তো আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এই অপশনটা সিলেক্ট করবো। এই পেজটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং পেজ, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কী ধরনের অপারেটিং সিস্টেম আপনি ইউজ করতে চাইছেন। এখানে উইন্ডোজ হোম আছে, উইন্ডোজ হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ আছে, ওয়ার্কস্টেশন আছে, উইন্ডোজ 10 প্রো আছে, প্রো এন আছে। দেখতে পাচ্ছেন এখানে দু রকমের অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 হোম এন। অ্যাকচুয়ালি এনগুলো হচ্ছে আপনার যে ওয়েসগুলোতে আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটা নেই, সেইগুলো হচ্ছে উইন্ডোজ এন। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ওয়েস রয়েছে, তার মধ্যে থেকে আমার উইন্ডোজ প্রোটাই আমি বেশি প্রেফার করি, কারণ উইন্ডোজ প্রোতে বেশি ফিচার্স থাকে। আপনি চাইলে আপনার পছন্দ মতন ওয়েস চয়েস করতে পারেন। জেনারেলি হোম এবং এডুকেশন যে কম্পিউটারগুলোতে স্টোরেজ একটু কম বা একটু স্লো চলে সেইগুলোতে উইন্ডোজ 10 হোম অথবা এডুকেশন এইগুলো ইউজ করতে পারেন, তাহলে একটু স্মুথ চলে। তো আমরা উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে নেক্সট করব। এরপরে চলে আসে আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মাইক্রোসফটের লাইসেন্স এগ্রিমেন্ট। টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব, করে নেক্সট করব। আপনি যদি অনেক সময় থাকে তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ে দেখতে পারেন। এখান থেকে শুরু হচ্ছে আপনার আসল কাজ। দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে, একটি আছে আপগ্রেড আর একটি আছে কাস্টম। আপনি যদি এই আপগ্রেড অপশনটা সিলেক্ট করেন, যে হার্ড ডিস্কটা আছে হার্ড ডিস্কটা কমপ্লিটলি পুরোটা ফরম্যাট হয়ে সবকটা পার্টিশন একসঙ্গে গিয়ে একটা সিঙ্গেল পার্টিশন হবে, যেটা জেনারেলি হয়ে থাকে নতুন ল্যাপটপ কিনলে যেমন হয় যে একটাই
1 টিবির পার্টিশন বা একটাই 500 জিবির পার্টিশন থাকে, সেই রকমভাবে এখানে এটি কাজ করে। তার জায়গায় আমি রেকমেন্ড করবো অলওয়েজ কাস্টম অপশনে ক্লিক করে শুধু উইন্ডোজটা ইনস্টল করবেন আপনার পছন্দ মতন জায়গায়। এপিসটিও বলতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট পেজ, কারণ এখানেই আপনার যদি একটু ভুল হয়ে যায় তাহলে আপনার যে ইম্পর্টেন্ট ডেটা আছে বা যেটা ইম্পর্টেন্ট ফাইল আছে সেটি আপনার কমপ্লিটলি ডিলিট অথবা ফরম্যাট হয়ে যেতে পারে। আমি সবসময় রেকমেন্ড করবো যে কোনো ফরম্যাটিং করার আগে আপনি চেক করে নেবেন আপনার যে সি ড্রাইভটার সাইজ কত জিবি, আপনার ডি ড্রাইভটার সাইজ কত জিবি, ই ড্রাইভটার সাইজ কত জিবি, এগুলো একটু মনে রাখার বা কোথাও লিখে রাখলে খুবই ভালো হয়। কারণ এখানে আপনার এখানে যখন দেখবেন এখানে সি ড্রাইভ ডি ড্রাইভ কিছু শো করবে না, এখানে জাস্ট আপনি চিনতে পারবেন ড্রাইভ পার্টিশন হিসাবে এবং আপনার ড্রাইভের যে সাইজ আছে টোটাল সাইজ সেইটার মাধ্যমে আপনি একমাত্র জানতে পারেন যে আপনার কোনটা সি ড্রাইভ বা কোনটা ডি ড্রাইভ। এখানে দেখতে পাচ্ছেন একটা আরেকটা এক্সট্রা ড্রাইভ রয়েছে সিস্টেম রিজার্ভড, কিন্তু আপনি যখন মাই কম্পিউটার ওপেন করতেন কিন্তু এই সিস্টেম রিজার্ভটা শো করতো না, জেনারেলি এটা শো করে না। এর মধ্যে যে উইন্ডোজের ইম্পর্টেন্ট ফাইলসগুলো শুধু কম্পিউটারটা বুট আপ করতে বা উইন্ডোজটাকে অন করার জন্য প্রয়োজন হয় সেইটি এখানে জেনারেলি স্টোর থাকে এবং জেনারেলি এই ড্রাইভটি হাইড থাকে। অ্যাকচুয়ালি আমার দরকার হচ্ছে আমি আমার সি ড্রাইভটা এবং ডি ড্রাইভটা দুটো পার্টিশনকে ডিলিট করে আপনার যে সি ড্রাইভটা এখন দেখতে পাচ্ছেন 70 জিবি আছে আমি এটাকে 100 জিবি করতে চাই, এবং আমার তো জেনারেলি আমার ডি ড্রাইভ থেকে বাকি 30 জিবি আমার সি ড্রাইভতে অ্যাড করতে চাই। আমার ডি ড্রাইভটা অলরেডি আমি একদম ব্ল্যাঙ্ক করে দিয়েছি, সব ডেটাগুলো সরিয়ে অন্য ড্রাইভে দিয়ে দিয়েছি, এবার আমি ফরম্যাট করবো যেহেতু আমার সিস্টেমটাকে। তো আমি কী করবো, আমার যে ডি ড্রাইভটা আছে 150 জিবি যে ডি ড্রাইভটা আছে এই ডি ড্রাইভটাকে আমি ডিলিট করব। ডিলিট করলে আমার একটি আনঅ্যালোকেটেড স্পেস তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডি ড্রাইভটা ডিলিট করে দিয়েছি, এখানে দেখাচ্ছে 150 জিবি আনঅ্যালোকেটেড স্পেস। এবার রয়েছে আমার সিস্টেম রিজার্ভ, এটাকেও আমি ডিলিট করে দেবো, ওটাও একটা আলাদা আনঅ্যালোকেটেড স্পেস দেখাবে। এবং মাঝখানে যে এখনও 70 জিবি সি ড্রাইভটা আমি ডিলিট করিনি সেটাও রয়েছে, তো আমি এটাকেও ডিলিট করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে 220 জিবি একটি আনঅ্যালোকেটেড স্পেস হয়েছে। তো আমার প্রয়োজন হচ্ছে আমার সি ড্রাইভটাকে আমি 100 জিবি করব। যদি আপনি কোনো নতুন পিসি ফরম্যাট করেন তখন আপনার এরকমভাবেই, ধরুন আপনি 1 টিবি কিনলেন বা 2 টিবি কিনলেন বা 500 জিবি কিনলেন, তো আনঅ্যালোকেটেড দেখাবে। তো এইরকমভাবে আপনাকে যে সিম্পলি জাস্ট যে আনঅ্যালোকেটেড স্পেসটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে, করে আপনাকে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে একটি সেকশন খুলবে, এখানে আপনি যে ড্রাইভটা করতে চাইছেন সেই ড্রাইভের সাইজ কত রাখতে চাইছেন সেটা আপনাকে জেনারেলি টাইপ করতে হবে। তো এখানে ক্যালকুলেশনটা খুবই সিম্পল, আমি যেহেতু আমার সি ড্রাইভটা 100 জিবি করতে চাইছি তো 100 × 1024 1 জিবি ইজ ইকুয়াল টু 1024 MB। তো আমরা ক্যালকুলেট করে এখানটায় বসিয়ে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে একটি পপ আপ হবে, একটু আগে যে দেখলেন সিস্টেম রিজার্ভ যে ড্রাইভটা সেইটা ক্রিয়েট হবে এখানে, তো সেটার জন্য একটা পপ আপ হয়েছে। তো আপনি জেনারেলি এটি ওকে করে দেবেন। আমি চেষ্টা করছি একটি ভিডিওর মধ্যেই দুটি টিউটোরিয়াল দেওয়ার। জেনারেলি এই পর্যন্ত যে সেকশনটি দেখলেন এটি হচ্ছে আপনার কম্পিউটার যদি নতুন কেনেন বা নতুন কেনা কম্পিউটারে মানে উইন্ডোজ ইনস্টল করতে চান, তো এই সেকশনটা ছিল উইন্ডোজ ইনস্টলেশনের প্রসেসটা। এরপরের সেকশনটা হচ্ছে আপনার, ধরুন আপনার অলরেডি সিস্টেম রয়েছে তো আপনি সেই সিস্টেমে আপনি উইন্ডোজ ইউজ করতে চাইছেন, তো জেনারেলি এখান থেকে টিউটোরিয়ালটা হচ্ছে আপনার পুরানো সিস্টেমে যদি উইন্ডোজ ইনস্টল করতে চান। তো এখানে আপনার জেনারেলি, তো আমার সি ড্রাইভটা ওটাকে সিলেক্ট করে ফরম্যাট করে নেবো এবং আমার সিস্টেম রিজার্ভটা ওটাও সিলেক্ট করে ফরম্যাট করে নেবো। এরপরে বলতে পারেন আর কোনো কাজই নেই। আপনি যখন কোনো কম্পিউটারে যে উইন্ডোজ ইনস্টল করবেন বা, তো অলওয়েজ আপনাকে রিকোয়েস্ট করবো আপনি আপনার কম্পিউটার থেকে যে নেট কানেকশনটা বা আপনার ল্যান কেবিলটা কমপ্লিটলি খুলে নিন। তো আপনার যদি কম্পিউটারে নেট কানেকশনটা লাগানো থাকে তাহলে অন হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি ডিটেক্ট করে নেয় যে এর কোনো প্রোডাক্ট কি নেই, তো অনেকগুলো সেটিংস লক করে দেয়। তো আপনি আপনার পছন্দ মতন সেটিংসগুলো সেট করে নিয়ে তারপর আপনি নেট কানেকশন ইউজ করতে পারেন, তাহলে আপনার ইউজ করতে আশা করি কোনো অসুবিধা হবে না। লোডিং হবে, ফের স্টার্ট হবে, ফের লোডিং হবে, এরকমভাবে অটোমেটিকলি 2-3 বার চলবে কন্টিনিউয়াস। তো এখান থেকে আমাদের সেটিংসগুলো সেট করতে হবে। ডেফিনেটলি আমরা ইন্ডিয়া চয়েস করব, চয়েস করার পরে নেক্সট করব। এরপরে সিলেক্ট করতে বলবে কিবোর্ড যে লেআউটটা, তো আমরা এখানে ইংলিশ ইন্ডিয়া চয়েস করে নেক্সট করব। এরপরে আপনি যদি কোনো অ্যাডিশনাল কিবোর্ড লেআউট অ্যাড করতে চান তো আমরা এখানে জেনারেলি আমাদের বেঙ্গলি কিবোর্ড লেআউটটা অ্যাড করে নেব। এখানে একটা অপশন আসবে, তো আমার কাছে নেট কানেকশন নেই তো আই ডোন্ট হ্যাভ নেট কানেকশন, এটাকে সিলেক্ট করব। তারপর নেক্সট পেজে আপনার চলে আসবে যে মাইক্রোসফটের প্রোডাক্টগুলো আপনাদের জেনারেলি উইন্ডোজ, তো আমি চাই না যে এখন এটা করতে, আমরা এটা স্কিপ করে যাব।
তো নেক্সট করার পরেই সঙ্গে সঙ্গে বলতে পারেন একটি রিস্টার্ট হবে। তো রিস্টার্ট করার পরে সেম পেজটি আবার চলে এসছে, ভয়ের কিছু নেই, এটা জেনারেলি আসে। তো আমরা আগের মতো নিই, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কানেকশন, কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, সেই অপশনটাকে সিলেক্ট করে এগিয়ে যাবো। এরপরে অপশন আসবে হু ইজ গোয়িং টু ইউজ দিস কম্পিউটার, তো ডেফিনেটলি আমি আমার নাম লিখে দেবো, করে নেক্সট করবো। নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড এন্টার করতে বলবে, মানে আপনি কম্পিউটার যদি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চাইছেন তো আপনি এখানে পাসওয়ার্ড টাইপ করতে পারেন, পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখানে পাসওয়ার্ড সেকশনটাকে ব্ল্যাঙ্ক দিয়ে নেক্সট করে দিচ্ছি। প্রাইভেসি সেটিংস, এখানে আপনার পছন্দ মতন প্রাইভেসি সেটিংসগুলো আপনি অন করে নিতে পারেন, অফ করে নিতে পারেন। জেনারেলি আমি এখানে সব সেটিংসগুলো আপনি অফ করে নেক্সট করব। এখানে নেক্সট পেজে অপশন আছে ডু মোর অ্যাক্রস ডিভাইস উইথ অ্যাক্টিভিটি হিস্ট্রি, তো আপনি চাইলে এটি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি এটা এখন করতে চাই না, তো আমরা জেনারেলি এটাকে স্কিপ করে যাব। এরপরে খুব ইন্টারেস্টিং সেটিংস কোটানা, আপনি অন করতে চাইছেন কিনা না। তো জেনারেলি আমি কোটানা এটি অন করতে চাইছি, তো আমি এটা অ্যাকসেপ্ট করে নেব। তো অ্যাকসেপ্ট করার পরে বলতে পারেন আর একটি পেজ আসবে যেখানে দেখতে পাচ্ছেন এখানে হাই লেখা আছে। আমার মতে যেদিন এই হাইটা উইন্ডোজ বুট করার পরে কোটানা যেদিন এরকম হাই বলবে সেদিন বলতে পারেন আমি বেশ সবথেকে বেশি খুশি হবো, কারণ এটা সবথেকে ইন্টারেস্টিং দেখতে লাগবে বা শুনতে লাগবে। এটা বলতে পারেন আমি মন থেকে চাইছি যে কোনো একদিন সময় মাইক্রোসফট এই ফিচার্সটা উইন্ডোজে অ্যাড করুক। সেট হতে আরও কিছু সময় নিচ্ছে, তো আমাদের ফরম্যাটিং কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের ডেস্কটপও চলে এসছে। এরপরে আপনার পছন্দ মতন সেটিংসগুলো যা যা আছে আপনি করে নিতে পারেন, তো আমি আপনার পছন্দ মতন সেটিংসগুলো আমি করে নেব, কারণ আমার যেহেতু নেটটা কানেক্ট ছিল না তো আমার কোনো সেটিংসগুলো এখনও লক হয়নি। তো বন্ধুরা দেখলেন আপনি কীভাবে নিজের থেকেই সিম্পলি আপনার কম্পিউটারটা বা ল্যাপটপটা ফরম্যাট করতে পারবেন, এবং আপনাকে আলাদা করে কারণকে আপনার উইন্ডোজ ফরম্যাটিংয়ের জন্য বা আপনার কম্পিউটার ফরম্যাটিংয়ের জন্য বা ল্যাপটপ ফরম্যাটিংয়ের জন্য আলাদা করে কোনো ফিস পেমেন্ট করতে হবে না। এবং যদি বলেন আমার ফিস খুবই কম, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, যদি আপনার ভিডিওটি পছন্দ হয় এবং এরকম আরও ভিডিওটি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনার বন্ধুরাও নিজের কম্পিউটার নিজেই ফরম্যাট করতে চায় তো তাদেরকেও ভিডিওটি শেয়ার করতে পারেন, তারাও শিখে নিতে পারে যে উইন্ডোজ কীভাবে ইনস্টল করে। যদি ফরম্যাটিং সম্পর্কে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমার এই ভিডিওতেই কমেন্ট করতে পারেন। তো আমি চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার যাতে আপনার কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা আবার দেখাবো কোনো নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে।